এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, ভোটের গণনায় কারচুপি। একাধিকবার দাবি করেছে মমতার বিরুদ্ধে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূল কংগ্রেস ভোটে কারচুপি করে জয়লাভ করেছে, যেখানে কিন্তু আবার বড় সড় বিভেদের মুখে পড়ল নন্দীগ্রামের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামের ভোটের ফলাফলের কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প ব্যবধানে যে সমস্ত আসনে হেরেছে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়ার কথা ভেবেছিল তৃণমূল। এবার সেই আইনি পথে হাতে চলছে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী। স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়া দুই বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন। ইতিমধ্যে মামলার আবেদন জানিয়েছেন তারা। পশ্চিম বর্ধমানের পাণ্ডেশ্বরের এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদ্বারের স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন দুই বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি হাজারের সামান্য ভোটে হেরেছেন। মহিষাদ্বারের প্রার্থীর ব্যবধান ছিলেন 3000 ভোটের। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃণমূল কংগ্রেস কি ভোটে কারচুপি করেছে?